যেহেতু বসন্তকাল আসছে, আর কিছুদিন বাদেই ফাল্গুন মাস পড়ে যাবে, বসন্তকালের একটা বিকালবেলায় ঘুম থেকে উঠলেই বা সকাল থেকেই একটা বসন্তের হাওয়া আমাদের শরীরে বইছে, ঠান্ডা ঠান্ডা ভাব। তাই এখন নিবেদন, আমার মামা, খুব আমি শ্রদ্ধা করি আমার মামাকে, সেই মামাই লেখালেখি করে, সেই মামারই লেখা বসন্ত বাতাস। বসন্ত বাতাস লিখেছেন প্রবীর ভদ্র। ত্রিকোণ পার্কের বেঞ্চিতে বসে বসে নির্জনতায় হাঁপিয়ে উঠছিলাম। লাল লাল ফুলে ভর্তি শিমুল গাছটার ডালে বসে সঙ্গহীন কোকিলটা ডাকছিল। পাশের আবাসনের তেতলার বারান্দায় পাখির ছবি আঁকা শাড়িটা দুলছিল। হঠাৎ দেখি ছবির পাখিটা ফুরুত করে উড়ে গেল। দোতলার খোলা জানালার পর্দা সরিয়ে উঁকি দিল আর একটা পাখি, হাসি মুখে তাকালো। বসন্তের বাতাস সারা শরীরে পুলক জাগালো। সত্যি মামা, তোমার লেখাটা খুব সুন্দর হয়েছে। আমার একদম খুব মনের ঋতু, ভালোবাসার ঋতু এটি বসন্তকাল। সেই নিয়ে তুমি এত সুন্দর করে পরিবেশটা তুলে ধরেছ, তোমাকে অনেক ধন্যবাদ জানিয়ে ছোট করব না, প্রণাম জানাচ্ছি। তুমি আরও লেখো, আরও ভালো মতন সুস্থভাবে আরও বসন্তের কবিতা লেখো, এই কামনা করি। তুমি সুস্থ থাকো, সুস্থ থাকো, এটাই আমার তোমার কাছে প্রার্থনা, প্রণাম। তুমি আরও এরকম বসন্তের পরিবেশের ছবি দিয়ে কবিতা লেখো বা লেখালেখি করো, এটাই আমরা চাই। ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ।